আজ আপনাদের একটি কাল্পনিক ভালোবাসার গল্প শোনাবো যার নাম ওয়ার্স্ট্রাক। এটি একটি কোরিয়ান মুভি। অতিরিক্ত বাস্তববাদী মানুষদের হয়তো এই কাল্পনিক ভালোবাসার গল্প নাও ভালো লাগতে পারে, তবে আমার মতো কল্পনা পিপাসু মানুষ যারা আছেন তারা মুভির শুরুতে যতটা হাসবেন মুভি শেষটা হয়তো ততটাই অস্ত্র দিয়ে শেষ হবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে খুব উঁচু একটি বিল্ডিং এর ছাদের উপর দাঁড়িয়ে আছে। এটাই যে তার জীবনের শেষ মুহূর্ত সেটা আর আমাদের কারো বুঝতে বাকি থাকে না। মেয়েটি লাফ দেয়। মেয়েটি যখন শূন্যে ভাসছিল তখন ব্যাকগ্রাউন্ড থেকে একটি ছেলের কণ্ঠ ভেসে আসে। ছেলেটি বলছিল, এই মেয়েটির নাম হচ্ছে কিয়ংজিন। ওর আর আমার ভালোবাসার গল্পটা আর পাঁচটা গল্পের থেকে একটু আলাদা। সেই গল্প আমি আপনাদের শোনাবো। তার আগে একটু বলি ওর সাথে আমার পরিচয়টা কিভাবে হয়েছিল। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। একটি চোর একজন মহিলার পার্স ব্যাগ সিনতে করে দৌড়াচ্ছিল, তার পিছু পিছু আর একটি ছেলে দৌড়াচ্ছিল। এই ছেলেটির নাম মিয়ং উ, আর সেখানে উপস্থিত ছিল কিয়ংজিং নামক সেই মেয়েটি। কিন্তু কিয়ংজিং একটু ভুল বোঝে, সেভাবে মিয়ং নামক ওই ছেলেটি হচ্ছে চোর। মিয়ং তখন পিছনে ঘুরে বলে, তুমি আমার পিছনে কেন দৌড়াচ্ছ, চোর তো সামনে। কিন্তু কিয়ংজিং মিয়ংকেই ধরে ফেলে আর তাকে নিয়ে থানায় চলে আসে। মূলত কিয়ংজিং ছিল একজন পুলিশ অফিসার, আজ তার ডিউটি ছিল না। থানায় নিয়ে আসার পরে মিয়ং কিয়ংজিংকে বলে, আমি একজন শিক্ষক, ফিজিক্সের শিক্ষক, আমি মেয়েদের স্কুলে পড়াই। কিয়ংজিং তখন তার কাছে তার আইডি কার্ড চায়। মিয়ং তাকে আইডি কার্ড দেখায় আর তাকে বলে, চোর যে ছিল সে তো সামনে নীল শার্ট পরেছিল। সে আরো বলে, আমি ওই চোরের স্কেচও তৈরি করে দিতে পারবো। কিয়ংজিন মিয়ংয়ের চেহারা ওই পুলিশ স্টেশনে থাকা একটি চোরের ছবির সাথে মিলায়, এটা তো কখনোই মিলবে না। তখন কিয়ংজিন মিয়ংকে বলে, তাহলে তুমি এবার ওই চোরের চেহারা স্কেচ করে দাও। মিয়ং ওই চোরের চেহারা একটি সাদা কাগজের উপর স্কেচ করে দেয় আর পুলিশ স্টেশন থেকে বের হয়ে বাইরে চলে আসে। কিন্তু কিছুটা সামনেই যে ব্যাগটি ছিনতাই হয়েছিল মিয়ং সেই ব্যাগটি সেখানে দেখতে পায়। মিয়ং যখন ব্যাগটিকে হাতে নেয় ঠিক তখনই পিছন থেকে কিয়ংজিন এসে তাকে ধরে ফেলে। মিয়ং তাকে বারবার বলতে থাকে, আপনি আমাকে ভুল বুঝছেন। কিন্তু কিয়ংজিন ছিল খুবই সিনসিয়ার অফিসার, সে মিয়ং এর কোনো কথা শুনতে রাজি না। সে মিয়ংকে টানতে টানতে আবারও থানায় নিয়ে আসে। কিন্তু থানায় ঢুকেই তারা দেখতে পায় মিয়ং এর স্কেচ অনুযায়ী সেই অরিজিনাল চোর ধরা পড়েছে। মিয়ংকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফেরার পথে মিয়ং কিয়ংজিনকে বলে, তোমার উচিত আমাকে সরি বলা। কিন্তু কিয়ংজিন অন্য টাইপের মেয়ে, সে মিয়ংকে বলে, আমার ডিকশনারি সরি বলতে কোনো ওয়ার্ড নেই, তোমার যদি আমার কাছ থেকে সরি শুনতে হয় তাহলে তুমি তোমার নিজের নাম সরি রেখে দাও। এটা বলে কিয়ংজিন সেখান থেকে চলে যায়। সেই শহরে একাই থাকতো, তার বাবা বেঁচে নেই আর তার মা গ্রামে থাকেন। এর ঠিক কয়েকদিন পর মিয়ং আবারও সেই থানায় আসে আর ওখানে থাকা ডিউটি অফিসারকে সে বলে, আমি আজ পুলিশদের সাথে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে থাকতে চাই। কিন্তু ডিউটি অফিসার তাকে জানায় সকল পুলিশ সদস্য অলরেডি ডিউটিতে বের হয়ে গিয়েছে, এখন থানায় কোনো পুলিশ অফিসার নেই। আর তখনই সেখানে এন্ট্রি নেয় কিয়ংজিং নামক সেই পুলিশ অফিসারটি। সে একজন আসামিকে ধরে নিয়ে এসেছে। কিয়ংজিংকে দেখে মিয়ং এর তো গলা শুকিয়ে যায়। কিন্তু তারপরে ওই দিন কিয়ংজিনের সাথেই মিয়ং বের হয়েছিল ভলান্টিয়ার হিসেবে কাজ করার জন্য। তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই তাদের পাশ থেকে একদল পকেটে হেঁটে যায় আর তাদেরকে টিস করতে থাকে। তখন কিয়ংজিন একটি ফাঁকা টিনের ক্যান ওই বখাটেদের লক্ষ্য করে ছুড়ে মারে। বখাটেগুলো এবার ঝামেলা করতে আসে আর এই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে ছিল এই শহরের অনেক প্রভাবশালী এক ব্যক্তির ছেলে। মিয়ং কিয়ংজিনকে বাধা দেওয়ার চেষ্টা করে, সে বলে ঝামেলার দরকার নেই। কিন্তু কিয়ংজিনকে থামার মানুষ ছিল, সে ওই ছেলেগুলোকে বেধরকভাবে পেটায়। মিয়ং বুঝে যায় কিয়ংজিন মেয়ে হলেও সে অনেক শক্তিশালী। তারা দুজন আবারও হাঁটতে থাকে। একটি জায়গায় কিয়ংজিন গোপনে ড্রাগের ডিল হচ্ছে সেটা দেখতে পায়। কিয়ংজিন সেখানে যেতে চায় কিন্তু মিয়ং তাকে বাধা দেয়। সে বলে, আমাদের বাসায় চলে যাওয়া উচিত, এই লোকগুলো অনেক ভয়ঙ্কর হয়। কিয়ংজিন বলে, আমি দায়িত্ব এড়াতে পারি না। এটা বলে কিয়ংজিন মিয়ং এর হাতে একটি হাতকড়া পরায় আর বাকি হাতকড়াটা নিজের হাতে পরে নেয় যাতে মিয়ং কোথাও না যেতে পারে। এবার কিয়ংজিন স্মাগলারদের পিছু নেয়, তারা তাদেরকে ফলো করতে থাকে। লোকগুলো একটি দেওয়াল পার হয়ে যায়। তখন অনেক কষ্ট করে কিয়ংজিন আর মিয়ং ওই দেওয়াল পার হয়। তারা দুজন একটি গাড়ির পিছে লুকিয়েছিল আর তখন তারা দেখতে পায় এই শহরের বড় দুটি গ্যাং নিজেদের মধ্যে ঝগড়া করছে, কারা পুলিশে খবর দিয়েছে এই বিষয়টা নিয়ে। এরই মধ্যে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়, দুই গ্যাংয়ের অনেকগুলো মানুষ মারা যায়। কিন্তু কিয়ংজিন সেই মেইন গ্যাং লিডারের পিছু নেয় আর তাকে ধরেও ফেলে। এরই মধ্যে পুলিশের একটি টিম সেখানে চলে আসে, কিন্তু সেই টিম প্রধান কিয়ংজিনের উপর মোটেও খুশি না, কারণ এই গ্যাংটিকে ধরার জন্য সে অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিল যা কিনা কিয়ংজিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, ওই গ্যাং প্রধানকে পুলিশরা নিয়ে যায় আর অনেকক্ষণ হাত করা পড়ায় কিয়ংজিনের হাত প্রচন্ড ব্যথা করছিল। তখন মিয়ং তার হাত ধরে আর দুজন হাত ধরা অবস্থায় থানায় ফিরে আসে। কিন্তু তাদের ভাগ্যটা ভালো ছিল না, শুধুমাত্র গার্ড ছাড়া থানার সকল স্টাফ একটি অপারেশনে গিয়েছিল, তাই হাত করা খোলার চাবি কারো কাছে ছিল না। এরই মধ্যে সেই বকাটা ছেলের বাবা থানায় চলে আসে। এই লোকটি ছিল খুবই ক্ষমতাবান,
আর এই শহরের সকল নাইট ক্লাবের মালিক। লোকটি কিয়ংজিনের সাথে খুবই খারাপ ব্যবহার করতে থাকে, তাকে নানা ধরনের হুমকি দিতে থাকে। এটা দেখে মিয়ংয়ের মাথা গরম হয়ে যায়। সে ওই লোকটিকে বলে, আপনি আমাকে চেনেন, আমি একজন সিরিয়াল কিলার, এর আগে 3টা খুন করেছি, সেই জন্যই আমাকে থানায় নিয়ে আসা হয়েছে, আজ মনে হয় 4টা খুনই করে ফেলবো। মিয়ং নানা মিথ্যা বলে লোকটিকে ভয় দেখাতে থাকে। লোকটি সত্যিকারেরই ভয় পায়। লোকটি মিয়ংয়ের কাছে ক্ষমা চায়। তখন মিয়ং তাকে বলে, আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি কিয়ংজিনের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। লোকটি তাই করে আর দ্রুত লোকটি সেখান থেকে পালিয়ে যায়। মিয়ংয়ের এই অভিনয় দেখে কিয়ংজিনও একদম হতবাক। কিন্তু এরপর থেকে শুরু হয় কিয়ংজিন আর মিয়ংয়ের বন্ধুত্ব। তাদের হাত করা তো এখনো খোলা হয়নি, তাই ওই অবস্থায় তারা দুজন রাতে ঘুমিয়ে যায় পাশাপাশি দুই বেডে। এর কিছুদিন পর কিয়ংজিন হঠাৎ করে মিয়ংয়ের স্কুলে আসে। সে মিয়ংয়ের জন্য নিজ হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। কিয়ংজিন মিয়ংয়ের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, তোমরা কিন্তু কেউ তোমাদের টিচারের দিকে খারাপ নজর দিবে না, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড। এটা শুনে মিয়ং তো একদম হা হয়ে থাকে। যতটা সময় যাচ্ছিল এই দুজন মানুষ দুজনের ততটাই কাছাকাছি আসছিল। একদিন কিয়ংজিন মিয়ংকে দিয়ে তার ঘরের কাজ করাচ্ছিল। তখন মিয়ং তার গার্লফ্রেন্ড কিয়ংজিনকে বলে, তোমার বয়ফ্রেন্ডের দরকার ছিল না, তোমার একজন কাজের লোক হলে ভালো হতো। কিয়ংজিন তখন বলে, বয়ফ্রেন্ডের দায়িত্ব হচ্ছে গার্লফ্রেন্ডকে সাহায্য করা। তাদের সম্পর্কটা ছিল খুবই কিউট, যেটাকে বলা যায় আ পারফেক্ট রিলেশনশিপ। হঠাৎ করেই মিয়ংয়ের চোখ যায় পিয়নের উপর রাখা একটি ছবির উপর। ছবিতে কিয়ংজিন ছিল আর তার পাশে ঠিক তারই মতো একজন দাঁড়ানো। মিয়ং জিজ্ঞেস করে, এটা কে? কিয়ংজিন জানায়, এটা আমার বোন। মিয়ং বলে, তোমার বোনের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? কিয়ংজিন বলে, ওই পৃথিবীতে বেঁচে নেই। এরপরে কিয়ংজিন তার বোনের গল্প তাকে বলতে শুরু করে। তারা দুজন চমজ বোন ছিল, দেখতে হুবহু এক। তাই বাবা মা তাদেরকে আলাদা আলাদা দুই স্কুলে ভর্তি করে। কিন্তু কিয়ংজিনের বোন পড়াশোনায় খুব ভালো ছিল আর কিয়ংজিন উল্টো। কিয়ংজিন সারাদিন পিয়ানো বাজাতো আর তার বোন তার হয়ে সকল পরীক্ষা দিয়ে দিত। তেমনই একদিন কিয়ংজিনের পরীক্ষা ছিল, কিন্তু সে পরীক্ষা দিতে যায় না, সে একটি পিয়ানো কম্পিটিশনে যায়। আর তার জায়গায় তার বোন পরীক্ষা দিতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি গাড়ির ধাক্কায় তার বোন সেখানেই মারা যায়। কিয়ংজিন আজও তার বোনের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে, আর সে পুলিশ অফিসার হয়েছে তার বোনের জন্যই, কারণ তার বোন ছোটবেলা থেকে পুলিশ অফিসার হতে চাইতো। কিয়ংজিন এবার মিয়ংকে বলে, এবার তোমার জীবনের গল্প বলো। মিয়ং বলে, আমার জীবনের তেমন কোনো গল্প নেই, শুধু হাই স্কুলের একটি দিনের কথা মনে আছে আর একটি ছবির কথা। এই গ্রুপ ছবির কথাটি আপনারা মাথায় রাখবেন। যাই হোক, দুজন মিলে পুরো ফ্ল্যাটটা গোছাতে থাকে আর এর মাঝেই চলতে থাকে তাদের ভালোবাসার খুনসুটি। মিয়ং একটি ম্যাগাজিনের পেজ ছিঁড়ে তা দিয়ে একটি কাগজের প্লেন বানায় আর সেটিকে হাওয়ায় উড়িয়ে দেয়। এই দৃশ্যটার কথাও আপনারা মাথায় রাখবেন। রাতের বেলা দুজন একসাথে ডিনার করে মিয়ং তার বাসায় চলে যায়। এর ঠিক কয়েকদিন পর তারা দুজন একটি রেস্টুরেন্টে দেখা করে। মিয়ং কিয়ংজিনকে একটি বই উপহার দেয়, যে বইয়ের প্রত্যেকটি পাতায় মিয়ং একটি ছেলে আর একটি মেয়ের কাছে আসার গল্পকে নিজ হাতে এঁকেছে। কিয়ংজিন অনেক খুশি হয়। ওই দিন রাতে তারা দুজন পুরো রাত বৃষ্টিতে ভিজেছে। পরদিন কিয়ংজিন মিয়ং এর সাথে তার স্কুলে দেখা করতে যায়, কিন্তু সেখানে যেয়ে মিয়ংকে সে খুঁজে পায় না। কিয়ংজিনের মন খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই মিয়ং তার নতুন কেনা জিপ নিয়ে কিয়ংজিনের সামনে হাজির হয় আর তাকে বলতে থাকে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমার অনেক দিনের ইচ্ছে, আমি তোমাকে নিয়ে একটি লং ড্রাইভে যাব। কিয়ংজিন খুবই খুশি হয় আর পরদিন তারা দুজন মিলে সেই লং ড্রাইভে বের হয়। তারা দুজন বড্ড খুশি ছিল। মুক্ত বাতাসে তারা হাত মিলে নিঃশ্বাস নিতে থাকে। মিয়ং চিৎকার করে বলতে থাকে, আমার মনে হয় আমি আগের জন্মে হাওয়া ছিলাম, আমি এই বাতাসের মতোই মুক্ত হতে চাই, আর আমি যদি আবারও কখনো এই পৃথিবীতে আসি তাহলে বাতাস হয়েই আসতে চাই। মিয়ং কিয়ংজিনকে বলে, আমি যদি কখনো মারা যাই আর তারপর যদি তোমার চারপাশে কখনো দমকা হাওয়া আসে তাহলে বুঝবে আমি তোমার আশপাশেই আছি। তারা ওই রাতটা একটি গ্রামের ছোট্ট ঘরে কাটায়। মিয়ং আশপাশ থেকে কাঠ জোগাড় করে আর কিয়ংজিন সেখানে আগুন ধরায়। আগুনের উজ্জ্বল আলোর নিচে বসে তারা দুজন ভালোবাসার গল্প করছিল। তখন মিয়ং কিয়ংজিনকে জিজ্ঞেস করে, আচ্ছা বলতো, হাতের সব থেকে ছোট আঙুলটা দিয়ে কেন সবসময় প্রমিস করা হয়? কিয়ংজিন এই বিষয়টা জানে না। তখন মিয়ং তাকে পুরো গল্পটা বলতে শুরু করে। এক রাজ্যে এক সুন্দরী রাজকন্যা ছিল, তাকে বিয়ে করার জন্য দূর দূরান্ত থেকে রাজকুমার এসে পরীক্ষা দিত। সকল পরীক্ষা শেষে ফাইনালি 5 জন রাজকুমার বাকি ছিল। তখন রাজকুমারী তার একটি আঙুল লুকিয়ে রাখে আর সবাইকে গেস করতে বলে সে কোন আঙুলটা লুকিয়েছে। সবাই এক একটা আঙুলের নাম বলে, শুধুমাত্র একজন সেই ছোট আঙুলটাকে বেছে নেয়। রাজকুমারী তাকেই বিয়ে করে। তাদের জীবন খুবই সুন্দর কাটছিল। একদিন ওই রাজকুমারকে যুদ্ধে যেতে হয় আর যাবার পূর্বে সে রাজকুমারীর সাথে ওই আঙুল দিয়ে প্রমিস করে সে অবশ্যই ফিরে আসবে। কিন্তু রাজকুমার আর ফিরে আসেনি। রাজকুমারী তার পথ চেয়ে বসে থাকে। সবাই তাকে বলেছে রাজকুমার মারা গিয়েছে। এভাবে কয়েকদিন কেটে যায়। রাজকুমারের বাবা তাকে আবারও বিয়ে দিতে চায়, যদিও সে রাজি না। তারপরও নতুন করে কয়েকজন রাজকুমার তার সাথে দেখা করতে আসে। রাজকুমারী শুধু তার ছোট আঙুলটা বাড়িয়ে দেয়, কিন্তু কেউই বুঝতে পারে না যে রাজকুমারী কি চাচ্ছে। সবাই ফেল করে, কিন্তু শুধুমাত্র একজন তার ওই আঙুল
আঙুলের সাথে আঙুল মিলায়। রাজকুমারী তখন বুঝতে পারে এটা আর কেউ না, এটা তারই হাজবেন্ড। রাজকুমারী অনেক খুশি হয়। তারা দুজন ওই রাতটা একসাথে কাটায়। তখন রাজকুমার তাকে জানিয়ে দেয় সে আসলে মারা গিয়েছে। আজ 49তম দিন, 50তম দিনে তার আত্মাই পৃথিবী ছেড়ে চলে যাবে। যেহেতু সে প্রমিস করে গিয়েছিল তাই এই একটি দিন তাকে অনুমতি দেওয়া হয়েছে রাজকুমারীর সাথে থাকার জন্য। আর পরদিন সকালবেলা রাজকুমারী রাজকুমারকে মৃত অবস্থায় পায়। সে আর এই কষ্ট সইতে পারে না, সেও আত্মহত্যা করে মারা যায়। ঘটনা গল্প থেকে বের হয়। মিয়ং কিয়ংজিনকে জিজ্ঞেস করে, আমি যদি মারা যাই তুমিও কি ওই রাজকুমারীর মতো মারা যাবে? কিয়ংজিন কোনো উত্তর দেয় না। পরদিন সকালবেলা তারা দুজন গাড়িতে করে শহরে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই পথের মধ্যে পাহাড় থেকে পাথরের ধস শুরু হয়। মিয়ং তখন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেকে পড়ে যায়। কিয়ংজিন কোনোভাবে গাড়ি থেকে বের হয়, কিন্তু মিয়ং অজ্ঞান হয়ে গিয়েছিল। কিয়ংজিন অনেক কষ্ট করে মিয়ংকে টেনে বের করে, মিয়ংকে সে লেকের পাড়ে উঠায়। কিন্তু তখনও মিয়ং এর জ্ঞান ফিরে আসেনি। কিয়ংজিন অনেক চেষ্টা করে মিয়ং এর জীবনটা বাঁচায়। মিয়ং এর যখন জ্ঞান ফিরে আসে, কিয়ংজিন তাকে বলে, আমি ওই গল্পের রাজকুমারীর মতো রাজকুমারকে হারাতে পারবো না। এর পরের দিনগুলো তারা দুজন স্বাভাবিক জীবন নিয়ে ব্যস্ত ছিল। কিয়ংজিন সারাদিন অপরাধীদের পিছনে দৌড়াতো আর মিয়ং স্কুলে পড়াতো। একদিন একজন কুখ্যাত খুনি জেল থেকে পালায় আর তার পিছনে ধাওয়া করে কিয়ংজিন। সেই মুহূর্তে মিয়ং তখন কিয়ংজিনকে ফোন দেয়। কিয়ংজিনের কণ্ঠ শুনে মিয়ং বুঝতে পারে কিয়ংজিন নিশ্চয়ই অনেক বড় কোনো বিপদে রয়েছে। তার কণ্ঠস্বর খুবই অন্যরকম শোনাচ্ছিল। মিয়ং সাথে সাথে কিয়ংজিনকে সাহায্য করার জন্য পেরিয়ে যায়। কিয়ংজিনের সাথে মাত্র একজন অফিসার ছিল, তাদের সাথে কোনো ব্যাকআপ ছিল না। তারা সেই খুনিকে তারা করতে করতে একটি গলির মাথায় চলে আসে, আর তখনই ঠিক গলির অন্য মাথায় ছিল মিয়ং। সেই কুখ্যাত খুনি আর মিয়ং এখন মুখোমুখি। পিছনে ততক্ষণে কিয়ংজিন আর তার সাথের পুলিশটি চলে এসেছিল। তারা মিয়ংকে দেখেনি, কিন্তু সেই খুনিকে তারা দেখেছে। খুনিকে দেখা মাত্রই কিয়ংজিন গুলি চালায়, আর তার সাথে সাথেই সেই পুলিশটাও গুলি চালায়। কিয়ংজিনের গুলিটা খুনির গায়ে লাগে না, কিন্তু সেই পুলিশ অফিসারের গুলিটি খুনির গায়ে না লেগে লাগে মিয়ং এর গায়ে। মিয়ং মাটিতে লুটিয়ে পড়ে। কিয়ংজিন তখন বোঝেনি যে এটা কে ছিল। কিয়ংজিন যখন মিয়ং এর মুখটা দেখে সে একদম পাগল হয়ে যায়। মিয়ংকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছে, মিয়ং মারা গিয়েছে। কিয়ংজিনের পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে গিয়েছে, তার পায়ের নিচের মাটিটা সরে গিয়েছে। কিয়ংজিন সহ্য করতে পারে না, সে নিজের পিস্তল দিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। তখন অন্য পুলিশ সদস্যরা এসে তাকে বাঁচায়, কিন্তু কিয়ংজিন নিজেকে ক্ষমা করতে পারছে না। সে মিয়ং এর মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছে। কিয়ংজিন নানাভাবে মারা যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে সফল হয় না। কোনো না কোনোভাবে সে বেঁচে যায়। হঠাৎই একটি কাগজের প্লেন উড়ে এসে কিয়ংজিনের সামনে পড়ে। সে প্লেনটিকে হাতে তুলে নেয়, আর তার মনে পড়ে যায় মিয়ং এর সেই কথা, মিয়ং যদি মারা যায় তাহলে সে দমকা হাওয়া হয়ে তার আশপাশে ফিরে আসবে। কিয়ংজিন যখন বাসায় এসে কাগজের প্লেনটি খোলে সে খুবই অবাক হয়ে যায়, কারণ এটি ছিল সেই প্লেন যেটি মিয়ং নিজ হাতে এই বাসায় বসেই বানিয়েছিল। কিয়ংজিন বুঝতে পারে মিয়ং দমকা বাতাস হয়ে তার আশপাশে রয়েছে। কিয়ংজিন অনেকগুলো কাগজের পাখা বানায় যাতে করে দমকা বাতাস আসলে এগুলো ঘুরতে থাকে, আর কিয়ংজিন বুঝতে পারে মিয়ং তার আশপাশেই রয়েছে। কিয়ংজিন একটি ক্যালেন্ডারের উপরে 31 তারিখের উপরে গোল করে দাগ দেয়, কারণ এই 31 তারিখ হচ্ছে মিয়ং এর মৃত্যুর 49তম দিন। আর ওই গল্পের মতো করে কিয়ংজিন বিশ্বাস করে মিয়ং এর আত্মায় পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগের দিন অবশ্যই কিয়ংজিনের সাথে দেখা করবে, তাই এই দিনটা সে খুব ভালোভাবে মনে রাখতে চায়। এরপর থেকে কিয়ংজিন একজন অন্যরকম পুলিশ অফিসার হয়ে যায়, তার মধ্যে কোনো ভয় কাজ করে না। কিন্তু একদিন সে সেই অপরাধীর খোঁজ পায় যার কারণে মিয়ং মারা গিয়েছিল। কিয়ংজিন সেই কুখ্যাত খুনির পিছু নেয় আর তাকে তাড়া করতে করতে প্রায় ধরেই ফেলেছিল। কিয়ংজিন খুনিটিকে গুলি করার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই খুনিটি একটি বাচ্চাকে ঠেলে দেয় সামনের দিকে, যার ফলে কিয়ংজিন গুলি করতে পারে না, আর সেই সুযোগে সেই খুনিটি কিয়ংজিনকে গুলি করে দেয়। কিয়ংজিন মাটিতে লুটিয়ে পড়ে। যদিও কিয়ংজিনের সহকারী এসে খুনিটিকে মেরে ফেলে, কিন্তু কিয়ংজিনের অবস্থা খুবই খারাপ ছিল। তাকে হসপিটালে ভর্তি করা হয়। অনেক চেষ্টা চলতে থাকে তাকে বাঁচানোর জন্য। তখন কিয়ংজিন কল্পনায় চলে যায়, সে মিয়ংকে দেখতে পায় আর তার পিছু নেয়। মিয়ং তাকে না চেনার ভান করে, সে বলে, আপনি ভুল মানুষের পিছে দৌড়াচ্ছেন। কিয়ংজিন বলে, তুমি এমন কেন করছো? তুমি বেঁচে আছো, তুমি কেন আমার জীবনে ফিরে আসোনি? আমি কত কষ্টে আছি তুমি তা জানো? মিয়ং তখন তাকে বলে, সত্য এটাই, আমি বেঁচে নেই কিন্তু তুমি এখনো বেঁচে আছো। আর তখনই ঘটনা বর্তমানে চলে আসে। কিয়ংজিনের হার্টবিট ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, সে কোমা থেকে বের হয়ে এসেছে। তার অপারেশন
অপারেশন সাকসেসফুল হয়। তিন দিন পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে জানতে পারে আজ 31 তারিখ, অর্থাৎ মিয়ংয়ের মৃত্যুর 49তম দিন। এটা জানতে পেরে কিয়ংজিন একদম পাগল হয়ে যায়। সে বাইরে একটি কাগজের প্লেন উঠতে দেখতে পায়। কিয়ংজিন বুঝে যায় আজ অবশ্যই মিয়ংয়ের সাথে তার দেখা হবে। কিয়ংজিন তার বাসায় চলে আসে আর বাসার সকল জানালা খুলে দেয়। দমকা হাওয়ায় পুরো ঘর একদম ভরে যায়। চারদিকে সকল কাগজ ওলট পালট হয়ে যেতে থাকে। কাগজের ফ্যানগুলো জোরে জোরে ঘুরছে। হঠাৎই কিয়ংজিন বুঝতে পারে তার পেছনে মিয়ং দাঁড়িয়ে আছে। মিয়ংকে দেখে কিয়ংজিনের চোখ দিয়ে শুধু পানি পড়ছে। মিয়ং খুব ধীর গলায় কিয়ংজিনকে বলে, আমাকে যেতে হবে, আমার সময় হয়ে গিয়েছে, আমাকে এবার তুমি বিদায় দাও। কিয়ংজিন অনেক কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি প্লিজ যেও না, তুমি যদি চলে যাও আমিও তোমার পিছু পিছু চলে আসবো। মিয়ং কিয়ংজিনের চোখের পানি মুছিয়ে দেয় আর তাকে বলে, তোমার এখনো সময় হয়নি আমার কাছে চলে আসার, তুমি কষ্ট পেও না, আমাদের আবার দেখা হবে। কিন্তু তোমার সাথে যখন আমার দেখা হবে, আমি চলে যাবার পরের দিনগুলোর শুধু সুখের গল্পগুলোই আমি তোমার কাছে শুনতে চাইবো, কোনো দুঃখের গল্প আমি শুনবো না। আর যখন তোমার আমার কথা মনে পড়বে, তুমি শুধু বাতাসে দীর্ঘ নিঃশ্বাস নিও, ওই বাতাসের মধ্যে আমি থাকবো। আর এই পৃথিবীতে তোমার এমন কারোর সাথে আবারও দেখা হবে যার আত্মা আমার মতোই। যাওয়ার সময় কিয়ংজিন মিয়ংকে বলে, আমার এখন আর কোনো দুঃখ নেই, আমি জানি তুমি সবসময় দমকা বাতাস হয়ে আমার আশপাশেই থাকবে। মিয়ং এবার খুশি মনে চিরতরে বিদায় নেয়। মেঘের রাজ্যে হারিয়ে যায় সে। এরপরে কেটে যায় কয়েকটা দিন। কিয়ংজিন এখন আর মরতে চায় না, কারণ মিয়ং যাওয়ার আগে তাকে বাঁচতে শিখিয়ে গিয়েছে। একদিন কিয়ংজিনের অফিসে একটি পার্সেল আসে। সেটি খুলে দেখতে পায় এটা ছিল একটি বই। এই বইটিও ছিল ঠিক সেই বইটার মতো যেটা মিয়ং কিয়ংজিনকে দিয়েছিল। বইয়ের শেষ পৃষ্ঠায় একটি ছবি ছিল, যে ছবিটির কথা আপনাদের অনেক আগে বলেছিলাম, মিয়ংয়ের স্কুলের একটি গ্রুপ ফটো। কিয়ংজিন তখন লক্ষ্য করে ওই ছবির পেছনে তিনটি মেয়েও দাঁড়িয়ে ছিল আর তার মধ্যে কিয়ংজিনও ছিল। আর আমরা তখন বুঝতে পারি মিয়ং আসলে কিয়ংজিনকে অনেক আগে থেকেই চিনত, কিন্তু কখনোই সে কথাটা বলেনি। তখন ব্যাকগ্রাউন্ড থেকে মিয়ংয়ের কণ্ঠ ভেসে আসে, তোমাকে বলেছিলাম তোমার জীবনে আমার মতোই কেউ আসবে, তোমার জীবনে এখনো সে আসেনি, কিন্তু খুব তাড়াতাড়ি সে চলে আসবে। কিয়ংজিন স্টেশনে যায়, কিন্তু তার মাথার মধ্যে শুধু মিয়ং ছিল। সে খেয়ালই করেনি যে তার পাটা ট্রেন লাইনের ভেতরের দিকে চলে গিয়েছে। ওদিকে ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছিল, তখন পিছন থেকে কেউ একজন কিয়ংজিনকে টেনে নিয়ে আসে। এটি ছিল একটি ছেলে। কিয়ংজিন তার মুখের দিকে তাকায় আর তার মিয়ংয়ের কথা মনে পড়ে যায়, তার জীবনে মিয়ংয়ের মতো করেই কেউ আসবে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে আবারও মিয়ং বলে ওঠে, সত্যিকারের ভালোবাসা হচ্ছে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। তোমার মুখের হাসি দেখলে আমি পৃথিবীর ওপারেও ভালো থাকবো। আজ আমার দায়িত্ব শেষ, তোমার এই ভালো থাকার দিনগুলোর গল্প শোনার অপেক্ষায় থাকবো। ততদিন পর্যন্ত বিদায়। আর আমিও আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা। জানি না এই কাল্পনিক ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।